এই অ্যাসিডাস শব্দের অর্থ হচ্ছে টক। টক জাতীয় যে সমস্ত দ্রব্যে বা যে সকল পদার্থে যাদের স্বাদ টক, তাদের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকে যাদের, তাদেরকেই বলা হবে অ্যাসিড। এখন তুমি একটা খাবার খেলে টমেটো, স্বাদ টক লাগলো, তাহলে টমেটোটা কি অ্যাসিড? না, টমেটোটা কিছু বিশেষ উপাদান দিয়ে তৈরি। টমেটো যে বিশেষ উপাদানগুলো দিয়ে তৈরি, তাদের মধ্যে অন্যতম একটা উপাদান এমন আছে যার জন্য টমেটোটার স্বাদ টক, যার জন্য লেবুর স্বাদ টক, যার জন্য তোমার তেঁতুলের স্বাদ টক, মানে এমন কিছু উপাদান যাদের স্বাদ টক, যারা আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে সেগুলোকে মেনে চলে। সেগুলো কোনগুলো? নাম্বার ওয়ান, আমরা প্রথমে যেটা বললাম স্বাদ টক। নাম্বার টু, নীল লিটমাস কাগজকে লাল করে। নাম্বার থ্রি, জলীয় দ্রবণে অর্থাৎ জলের মধ্যে এরা বিশ্লিষ্ট হলে H+ আয়ন উৎপন্ন করে। বিজ্ঞানী আরহেনিয়াস বলে একজন ছিলেন, বিজ্ঞানী আরহেনিয়াস বলেছিলেন যে সকল পদার্থ, তরিজ্যজী পদার্থ জলে দ্রবীভূত হলে বা জলের মধ্যে মেশানো হলে বিশ্লিষ্ট হয়ে H+ আয়ন ছাড়া অন্য কোনো ক্যাটায়ন দেয় না, তাদেরকেই অ্যাসিড বলে। এদের স্বাদ টক হয়, এরা নীল লিটমাসকে লাল করে। এই তিনটে বৈশিষ্ট্য প্রধান, পাশাপাশি আরও কয়েকটা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। তাদের মধ্যে অন্যতম হচ্ছে এরা ধাতুর সাথে বিক্রিয়া করে ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে এরা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এরা কার্বনেট বা বাইকার্বনেট, কার্বনেট মানে CO3 জাতীয় যৌগ বা HCO3 জাতীয় যৌগ, কার্বনেট বা বাইকার্বনেট জাতীয় যৌগের সঙ্গে বিক্রিয়া করলে এরা CO2 উৎপন্ন করে। বোঝা গেল? আর এরা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলে, ক্ষারের সাথে বিক্রিয়া করলে এরা লবণ আর জল তৈরি করে, লবণ ও জল। তার প্রধান তিনটে কি কি দেখলাম? এদের স্বাদ টক, এরা নীল লিটমাসকে লাল করে, আর এরা জলে দ্রবীভূত হলে, এরা জলের মধ্যে জলের সাথে বিক্রিয়া করলে বা এদের মধ্যে জল মেশালে আর্দ্র বিশ্লেষিত হয় এবং H+ আয়ন উৎপন্ন করে। বোঝা গেল? এ তিনটে বেসিক। আর তিনটে রাসায়নিক জায়গাতে কি কি আছে? ধাতুর সাথে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, কার্বনেট বা বাইকার্বনেট জাতীয় যৌগের সঙ্গে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, এবং ক্ষারের সাথে বিক্রিয়া করলে লবণ ও জল উৎপন্ন করে। যারা এই কাজগুলো করতে পারে তাদেরকে বলা হবে অ্যাসিড। এবার বিক্রিয়াগুলো যদি দেখা যায়, প্রথমে যেটা বললাম চারটে জিনিসের বিক্রিয়া সাধারণত দেখানো হয়, দেখা একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। ধরো আমাদের বই অনুযায়ী যে অ্যাসিডগুলো আছে তাদের মধ্যে বা এমনি স্বাভাবিকভাবে তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে, অ্যাসিড দু রকমের বলা হয়েছিল। একটা হচ্ছে তীব্রতা অনুযায়ী আর উৎস অনুযায়ী। উৎস অনুযায়ী অ্যাসিড হচ্ছে তিন রকমের হতে পারে। একটা হচ্ছে, সরি, উৎস অনুযায়ী দু রকমের হতে পারে। একটা হচ্ছে তোমার জৈব, একটা অজৈব। যেমন পথ পরিবর্তন করলে শীত থেকে শৈব, শীত থেকে শৈত্য, শৈত্য প্রবাহ,
হ্যাঁ, শক্তি থেকে শাক্ত পথ পরিবর্তন হয়, ঠিক সেরকমই জীব থেকে হয় জৈব। অর্থাৎ যে সকল অ্যাসিডের প্রধান উৎস জীবদেহ তাদেরকেই বলা হবে জৈব অ্যাসিড। যেমন পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড, তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, এরকম অনেক অ্যাসিড তোমরা এইতে বইতে পড়েছিলে মনে করে দেখো। চাতে থাকে ট্যানিক অ্যাসিড, এরকম অনেকগুলো অ্যাসিড তোমাদের বইতে ছিল ওইগুলোই। তাহলে এইগুলো সব দেখো জীবদেহ থেকে এসছে, হয় উদ্ভিদ থেকে নয় প্রাণী থেকে। তাহলে এইগুলোর উৎস যেগুলো সব জীবদেহ, তাই এইগুলো সব হচ্ছে জৈব অ্যাসিড। আর এক ধরনের অ্যাসিড হয় সেগুলো হচ্ছে অজৈব অ্যাসিড। অজৈব অ্যাসিড কোনগুলো? যেগুলো জীবদেহ উৎস নয়, যাদের উৎস জীবদেহ নয়, প্রাকৃতিক কোনো না কোনো জায়গা থেকে পাওয়া যায়, সেগুলো হচ্ছে অজৈব অ্যাসিড। যেমন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এরকম যে অ্যাসিডগুলো আছে সেগুলো হচ্ছে তোমার অজৈব অ্যাসিড। তাহলে দুরকম অ্যাসিড, তাহলে কীরকমভাবে দেখলাম অ্যাসিড হচ্ছে দুরকম দেখলাম, এক হচ্ছে উৎস অনুযায়ী আর একটা হচ্ছে তীব্রতা অনুযায়ী। উৎস অনুযায়ী আবার দুরকম, একটা জৈব আর একটা হচ্ছে অজৈব। যারা জীবদেহ থেকে আসে জৈব, যারা জীবদেহ থেকে আসে না তারা অজৈব। আর তীব্রতা অনুযায়ী দুরকম, একটা হচ্ছে তীব্র আর একটা হচ্ছে মৃদু। তীব্র কারা? যারা আর্দ্র বিশ্লেষিত হয়, অর্থাৎ যাদের মধ্যে জল যোগ করা হলে বা যাদেরকে জলের মধ্যে যোগ করা হলে প্রচুর পরিমাণে এইচ প্লাস, প্রায় সমস্ত অণু বিশ্লেষিত হয়ে বিশ্লিষ্ট হয়ে এইচ প্লাস আয়ন দেয় প্রচুর সংখ্যক, তারা তীব্র অ্যাসিড। আর যারা খুব কম সংখ্যক এইচ প্লাস আয়ন দেয়, প্রচুর দেয় এরা, আর এরা কম দেয়, যারা কম হবে তারা মৃদু। যেমন যত রাজ্যের জৈব অ্যাসিড প্রত্যেকের মধ্যেই কম পরিমাণে এইচ প্লাস আয়ন পাওয়া যায়, তাই প্রত্যেকটা জৈব অ্যাসিডই কিন্তু মৃদু অ্যাসিড। তার মানে কি অজৈব অ্যাসিডগুলো সব তীব্র? না, অজৈবের মধ্যেও কেউ কেউ তীব্র, কেউ কেউ মৃদু, কিন্তু জৈবগুলো বেশিরভাগই কিন্তু মৃদুই হয়। তার জন্যই লেবুর রস হাতে লাগলে হাত পুড়ে যায় না, ফসকা পড়ে না, চুল পড়ে না। তেঁতুল দুধ যাই খাই না কেন, এগুলোতেও আমাদের চুলকায় না, ফসকা পড়ে না, জ্বালা করে না, এই অ্যাসিডগুলোটা আসলে কিছুই হয় না। কিন্তু মিউরিয়েটিক অ্যাসিড টয়লেট ক্লিনিংয়ের জন্য যেটা ব্যবহার করা হয়, সেসব হাত সালফিউরিক অ্যাসিড হাতে পড়ুক, ফসকা পড়ে যাবে, পুড়ে যাবে। বুঝতে পারলাম? এই হচ্ছে তোমার অ্যাসিডের প্রকারভেদ। এইবার যেটা আমি বলেছিলাম সেগুলো দেখা যাক। সাধারণত যে অ্যাসিডগুলো দেখা হয় খুব পরিচিত অ্যাসিড, এই সিএল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিশ্লিষ্ট হলে কী হবে? এইচ প্লাস আর সিএল মাইনাস। এইচ এন ও থ্রি নাইট্রিক অ্যাসিড বিশ্লিষ্ট হলে কী হবে? এইচ প্লাস আর এনও থ্রি মাইনাস। এইচ টু এস ও ফোর বিশ্লিষ্ট হলে কী হবে? টু এইচ প্লাস আর এসও ফোর টু মাইনাস। তাহলে বিশ্লিষ্ট হলে যে বলেছিলাম এইচ প্লাস ছাড়া অন্য কোনো ক্যাটায়ন অর্থাৎ প্লাস আয়ন দেয় না, দেখো তাই আছে, এদের প্রত্যেকের এইচ প্লাস ছাড়া অন্য কোনো প্লাস আয়ন নেই, তাহলে এরা প্রত্যেকেই অ্যাসিড। দ্বিতীয়টা বলেছিলাম যে এরা কী করে, ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে এরা প্রত্যেকেই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এইচ সি এল একটা ধাতু বিক্রিয়া করাচ্ছি, ধাতু ধরো আমি বেশি কিছু নয় সোডিয়াম দিলাম, তাহলে কী হবে? এনএসিএল, এটা দুই অণু দিতে হবে, এনএসিএল এটাও দুই অণু, এটাও দুই অণু, প্লাস এইচ টু। দেখো হাইড্রোজেন গ্যাস পেলাম। তারপরে ধরো এইচ এন ও থ্রি, এতেও আমি সোডিয়াম দিলাম মনে করো, তাহলে হবে এনএ এনও থ্রি প্লাস এইচ টু, তার জন্য এটা দুই অণু দিতে হবে, তার জন্য এটাও দুই অণু, এটাও দুই অণু। এই দেখো হাইড্রোজেন গ্যাস পাওয়া গেল। আর একটা হচ্ছে এইচ টু এসও ফোর, এখানে দুই অণু যদি এনে দিই তাহলে হবে এনএ টু এসও ফোর,
সোডিয়াম সালফেট আছে সাথে এইচ টু, যাকে কি নাম হাইড্রোজেন গ্যাস বলে। তাহলে তিনটে পাওয়া গেল কি, ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে তোমার হাইড্রোজেন গ্যাস পাওয়া যাচ্ছে। তুমি এখানে অন্য ধাতুও দিতে পারো, একই ঘটনা ঘটবে। এখন এরকম ধরনের উদাহরণ দিতে গেলে তো কয়েকশো উদাহরণ দিয়ে দেওয়া যাবে, তো অতগুলো দিতে গেলে তো একটা ভিডিওতেও শেষ হবে না, আবার বোর্ডেও ধরবে না। মোটামুটি তিনটে করে একই জাতীয় জিনিস দিয়ে দেখালে যেটা বুঝতে সুবিধা হয়। এরপরে বলছিলাম কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে, ধরো আমি এরকম একটা কার্বনেট জিনিস দিলাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ধরলাম NaHCO3, এর সঙ্গে একটা বিক্রিয়া HCl বাইকার্বনেট জাতীয় লবণ, তাহলে কী হবে এখান থেকে, এখানে যুক্ত করলে NaCl তৈরি হবে, H2O তৈরি হবে আর CO2 তৈরি হবে। NaCl দেখো, এই NA আর এখানকার Cl এরা জুড়ে গিয়ে NaCl তৈরি করে ফেলবে, এইখান থেকে CO2 বেরিয়ে এসে এটা তৈরি করে ফেলবে, একটা অক্সিজেন পড়ে থাকছে। আর দেখো এইটা, এটা দুটো হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আর এখানকার একটা অক্সিজেন, CO2 তিনটে হাইড্রোজেন অক্সিজেন ছিল, দুটো এসছে আর একটা অক্সিজেন, আর এই দুটো হাইড্রোজেন মিলে গিয়ে জল তৈরি করে, তাহলে কার্বন ডাইঅক্সাইড পেলাম। হয়েছে? আবার ধরো ক্যালসিয়াম কার্বনেট CaCO3 এর সঙ্গে যদি আমরা H2SO4 এর বিক্রিয়া করি তাহলে কেমন হবে, তাহলে হবে হচ্ছে CaSO4, এই CA এবং এই SO4 এরা জুড়ে যাবে, একই রকম করে এখান থেকে বেরোবে একটা CO2, আর এই এখানে CO2 তিনটে টু এর তিনটে ওর মধ্যে দুটো ও গিয়েছে, একটা ও আছে আর এই H2 জুড়ে গিয়ে তৈরি হয়ে যাবে H2O। এই দেখো কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। আবার CaCO3 এর সঙ্গে যদি আমরা HNO3 বিক্রিয়া করাই তাহলে এটা লাগবে দুই অণু, CA আর NO3 জুড়ে গিয়ে CaNO3 হোল টু তৈরি হবে, এর সঙ্গে ওই একই রকম CO2 আর H2 তৈরি হয়ে যাবে। বুঝতে পারলাম? H2O, সরি, এখানেও দেখো কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বনের বা বাইকার্বনের জাতীয় লবণের সঙ্গে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আর একটা আছে, সেটা হচ্ছে এই অ্যাসিডগুলো ক্ষারের সঙ্গে যদি বিক্রিয়া করে তাহলে কী কী বলেছিলাম, লবণ আর জল তৈরি হবে, HCl এর সঙ্গে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি বিক্রিয়া হয় তাহলে কী হবে, এইচ আর এই ওইচ জুড়ে গিয়ে তৈরি করবে H2O, Na আর Cl জুড়ে গিয়ে হবে NaCl, দেখো লবণ আর জল হয়ে গেল। যদি HNO3 ধরি, HNO3 তার সঙ্গে যদি বিক্রিয়া করায় NaOH-এ তাহলে কেমন হতো, ওই একই রকম Na আর NO3 জুড়ে গিয়ে NaNO3 আর H আর OH জুড়ে গিয়ে H2O লবণ আর জল। যদি H2SO4-এর সাথে বিক্রিয়া করতাম H2SO4 প্লাস NaOH, এটা দুই অণু দিতে হবে, দিলে পরে কী হবে, Na2SO4 লবণ তৈরি হয়ে গেল আর বাকিগুলো জুড়ে গেলে দুই অণু জল তৈরি হয়ে যাবে। দেখো সব জায়গায় লবণ আর জল, লবণ জল, লবণ জল, লবণ জল তৈরি হয়ে, তাহলে অ্যাসিড জলে দ্রবীভূত হলে বা জলের সঙ্গে বিক্রিয়া করলে H+ আয়ন দেয়। দুই নম্বর, অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তিন নম্বর, অ্যাসিড তোমার এর আগে দেখালাম হচ্ছে কার্বনের বা বাইকার্বনের জাতীয় লবণের সঙ্গে বিক্রিয়া করলে, কার্বনের বা বাইকার্বনের সঙ্গে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, আর এখন দেখলাম ক্ষারের সঙ্গে বিক্রিয়া করলে লবণ আর জল উৎপন্ন করে। এই চারটি হচ্ছে রাসায়নিক ধর্ম, আর দুটো হচ্ছে ভৌত ধর্ম, কি স্বাদ টক আর নীল লিটমাসকে লাল করে। লিটমাসের একটা কাগজ হয়, সেটা যদি অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দেওয়া যায় নীলটাকে, তাহলে ওটা লাল হয়ে যাবে। বুঝতে পারলাম? এই হচ্ছে তোমার অ্যাসিডের ক্ষার কারা,
অ্যাসিডের ঠিক বিপরীত। আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে আরহেনিয়াস বলেছিলেন যারা জলের সাথে বিক্রিয়া করলে আর্দ্র বিশ্লেষিত হয়ে এইচ প্লাস আয়ন দেয় তারা অ্যাসিড, আর যারা ও এইচ মাইনাস শুধু আয়ন দেবে তাছাড়া কোনো ক্যাটা অ্যানায়ন দেবে না, ও এইচ মাইনাস ছাড়া অন্য কোনো অ্যানায়ন দেবে না, যারা জলের সঙ্গে মধ্যে আর্দ্র বিশ্লেষিত হয়ে তারা হচ্ছে ক্ষার। বোঝা গেল? এবার এর মধ্যে তীব্র ক্ষার মৃদু ক্ষার আছে, যারা আর্দ্র বিশ্লেষিত হয়ে প্রচুর পরিমাণে ও এইচ মাইনাস আয়ন দেয় তারা তীব্র ক্ষার, যারা কম দেয় তারা মৃদু ক্ষার। বুঝতে পারলাম?